যেহেতু আমরা কোকের সাথে অনেকদিন ধরে কাজ করি, কোক যখন বললো আমাদেরকে যে কোক স্টুডিও আমরা এখানে করতে চাই, তখন আমরা ভাবতে শুরু করবো কীভাবে করবো, কী করবো আসলে। কারণ পাকিস্তানের একরকমের কোক স্টুডিও, ইন্ডিয়ার একরকমের, ব্রাজিলের একটা একরকম, আমাদের আরেক রকম হতে হবে, কী হবে তাহলে সেটা। তখন আমরা বললাম যে আমরা আসলে কোক স্টুডিও বাংলা করতে চাই, আমরা আসলে কোক স্টুডিও বাংলাদেশ করবো না, আমরা বাংলা করবো। এবং আপনি যদি খেয়াল করেন, আমি সেজে বলতে এটা ভুলে গেছি, বাংলার যে ফন্টটা ইউজ করেছি আমরা, এটা নিতুন কুণ্ডের ফন্ট ফ্রম 1971, যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, ওখানে যে বাংলাটা এটা ঠিক ওই বাংলাটা। সো আমরা তো আমাদের রুটের কাছে ফেরত যেতে চাই, আমরা আসলে কে, আমরা কোন বাঙালি আসলে আমরা, এবং সেই বাঙালি আসলে আমরা, আমাদের আমাদের আইডেন্টিটি কী, আমাদের পরিচয় কী। তো আমাদের পরিচয়ে যদি ফিরতে হয় গান নিয়ে, তাহলে আসলে আমাদেরকে আমাদের মানে রুটে ফিরতে হবে, আমাদের শিকড়ে যেতে হবে। আর শিকড় মানে হচ্ছে ফোক, শিকড় মানে হচ্ছে কি আমাদের একদম রুটে চলে যাওয়া, এবং সেই রুটটাকেও আবার এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে সেটা আজকের ইউথের কাছে খুব ভালো লাগে। সেই দুটো ভাবনাকে মাথায় রেখে তারপর আমরা জিনিসটাকে গুছিয়েছি যেন আমরা প্রপারলি এটাকে করতে পারি। বাংলাদেশে যে কোনো নতুন কাজ করা খুব কঠিন, সবাই গুছিয়ে করা ঠিকঠাক, আর যে কোনো মানুষকে দিতে করানো যাবে না, একটা সিমিলার মাইন্ডেড মানুষ লাগবে আমাদের, যারা আমাদের মতো, যারা আমাদের সাথে মিলে কাজটা করতে পারবে। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যেটা একটা গ্রেট অপরচুনিটি যে আমরা কি ঠিকঠাক মানুষগুলোকে নিতে পারি কিনা সাথে। তো প্রথমেই আমার অর্ণবের কথা মনে হয়েছে, বিকজ অর্ণবের সাথে আমি বহুদিন ধরে কাজ করি, এবং আমার কাছে মনে হচ্ছে অর্ণবই বাঙালি হয়েও গ্লোবাল হওয়ার যে তরিকা এটাও জানে, এটা আমার মনে হয়েছে। সো এরপরে যেটা হয়েছে যে আর আমি আসলে একটুখানি মানে আমার সমস্যা হচ্ছে আমি খুব নিজের মতো করে কাজ করতে ভালোবাসি, খুব বেশি লোকের কথা শুনতে ভালো লাগে না। সো আমি ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি যে আমি কি রাইট কথাটা রাইট জায়গায় যেতে পারছি কিনা, এবং গানগুলো ডিজাইন করা, যদি থিম সং শুনেন দেখবেন যে একটা চলার সাথে শিরোনামহীনের গান, মানে রবীন্দ্রনাথ তো শিরোনামহীন, এটাকে এক জায়গায় করা, সাহস করে করা, আবার শুরুতে গগন হরকারা, এই পুরো জিনিসটাকে কী করে আমরা করবো। এবং এইটা আপনি বারবার দেখবেন অন্যান্য গানগুলোতে, ওয়ান বাই ওয়ান গানগুলোতে আসবে, আমরা বারবার এটা করেছি যে কী মানে রুটে ফেরত যাওয়া, আবার আধুনিকতা ফেরত আসা। আমাদের মাইস ভান্ডার আছে, আমাদের হাজংদের গান ময়মনসিংহের, আবার বান্দরবন থেকে আমরা মিউজিশিয়ানদেরকে দেখেছি আমরা। সো উই হ্যাভ রিয়েলি ডান আ লট অফ মানে ওয়ার্ক লাইক দ্যাট, যেখানে কি আমরা উই ক্যান জয়েন হ্যান্ড অ্যান্ড ক্রিয়েট মিউজিক, যেটা আসলে বাংলাদেশের জন্য দরকার, পৃথিবীর জন্য দরকার, আমরা যেন বাংলা মিউজিক করে পৃথিবীভাবে ছড়িয়ে পড়তে পারি।